অর্জন করে সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে। আন্দোলনের মাঝে একটি বৈষম্য তৈরি করা এদেশের শাসক গোষ্ঠীর একটি প্রধান হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। আমাদের সারা বাংলাদেশে প্রতিদিন করে বিশজন করে সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে। আমরা বলতে চাই যে বিভিন্ন জায়গায় ছাত্ররা, জনসাধারণরা বিভিন্ন প্রসেসে বিভিন্ন রকম ভাবে এই আন্দোলনটিকে চালিয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন যে 11ই সেপ্টেম্বর তেজগাঁও এলাকায় হারমগেটে বিজ্ঞান কলেজের একজন শিক্ষার্থী দশম শ্রেণীতে পড়ে আলী হোসেন সে কোচিনে যাওয়ার পথে মৃত্যুবরণ করে সড়ক দুর্ঘটনা। সে নাকি ফর্সা, সে গরিব নাকি সে নাকি